গেছো? কি হয়েছে? কি হয়েছে? আপনার এই গুণধর মেয়ে সতীর দৈচিয়ের মধ্যে চুন মিশিয়েছে, চুন! চুন? চুন মিশিয়েছে? কিন্তু ও তো ঘরেই ছিল, ও আবার কখন মেশাবে বলুন? কখন করেছে সেটা ওই বলবে? কি হলো, চুপ করে আছিস কেন? বল কার বাচ্চা? যে চুন মিশিয়েছে এটা নিশ্চয়ই তারই বাচ্চা পাবে। ও তোর নয়? না তো, আমার কি করে হবে? কি হলো তাহলে তুই বল, এই পায়ের ছাপগুলো এখানে কোত্থেকে এলো? ইয়ার এমন কি আমাকে ফাঁসানোর জন্য হয়তো ইচ্ছে করে এই পায়ের ছাপ ফেলেছে। তাই হবে, ওকে কেউ ফাঁসানোর জন্য এরকম করেছে। ঠিক আছে, তাহলে তুই বল কে এমন কাজ করতে বল। ওই যে ওকে দেখেছি চুরির বাটি নিয়ে যেতে। তোর মা যে বললো তুই ঘরের বাইরে বেরোসনি, তাহলে দেখলি কি করে? একবার বেরিয়েছিলাম না, তখন দেখেছি। আমার পায়ের ছাপ অত ছোট নয় রে ভাগীরথী, এখনো সময় আছে, বল সত্যিটা বল। না, এতে পা ডুবা, এতে পা ডুবিয়ে ওই পায়ের ছাপের পাশ দিয়ে হাঁটো, তাহলেই বোঝা যাবে যে ওটা কার পায়ের ছাপ। মাপ যদি মিলে যায় তাহলে তুমিই দোষী, আর মাপ যদি না মেলে তাহলে তুমি নির্দোষ। এই কি শুনলাম আমি, সতীর দধি মঙ্গলের দই চিড়িতে নাকি কেউ চুন মিশিয়ে দিয়েছে? দাঁড়া বিনু, কে মিশিয়েছে একটু পরেই জানতে পারবি। কে আবার? ভাগীরথী? আর এক্ষুনি সেটা প্রমাণ হয়ে যাবে। ডোবাও ডোবাও পা। কি হলো, বের করছিস কেন? তাড়াতাড়ি কর ভাগীরথী, আমাদের অনেক কাজ আছে। না, এভাবে হবে না। সমু, জোর করে জোর করে ওর পাটা এখানে ডুবিয়ে দাও তো।
দাগের পাশে পা রেখে তুই হাঁট। হাঁট বলছি। যদি এই কাজ করে থাকো স্বীকার করো ভাগীরথী, মা দুর্গা তোমাকে ক্ষমা করবে। না, আজ ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। না না, অত দূরে না, অত দূরে না, পায়ের ছাপের আরো কাছে, আরো কাছে। এই তুমি দাগের ওপর পা ফেল। এই তো দুটো পায়ের ছাপ একদম মিলে গেছে, একদম এক মিলে গেছে। তার মানে তুই চুল মিশিয়েছিস, সতীর গাল পুড়িয়েছিস। তোর সাহস তো আজকে তোর খাওয়া বন্ধ। তাতে কি হবে মা? ওদেরকে এই পাশান থেকে বের করে দিন, এক্ষুনি বের করে দিন। ঠিক বলেছে, হরগৌরীর বিয়েতে কোনো দুষ্টু লোকের স্থান নেই। আজই আমি ওদের বের করে দেব। দয়া করুন, দয়া করুন, আমাদের তাড়িয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না আমাদের। চুপ করুন, আর কোনো কথা আমি শুনতে চাই না। আপনি এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে বেরিয়ে যান। ছি 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 ছি, বুধাওকে দূর কর, এক্ষুনি দূর কর ওকে। তুই আমার মেয়ে মুখ পুড়িয়েছিস, আমার আমার সতীর মুখ পুড়িয়েছিস তুই। শাস্তি শুধু এই প্রাসাদ থেকে চলে যাও, সেই শাস্তি তো তোকে পেতেই হবে। তরগে আমি তোকে কি বলছিস কি তুই? ওটা তো আমার পায়ের ছাপ। কেন মিথ্যে কথা বলছিস সতী? তুই বলতে চাস যে তুই নিজেই নিজের খাবারে চুন মিশিয়েছিস? তুই না বলেছিলি যে দোষ করেছে সে নিজে প্রমাণ দেবে? এখন ওকে বাঁচাচ্ছিস কেন? ওই পায়ের ছাপ আমার, ও আমার জন্য শাস্তি পাবে, তাই কি কখনো হয় গো? ও আর আমার পায়ের মাপ তো একই। সতী, ওই পায়ের ছাপ তোর। আমি একটু আগে কি বলেছি শুনেছিস তো? ওকে আজ কেউ বাঁচাতে পারবে না, তুইও না, মা দুর্গাও নয়। মা দুর্গা ইচ্ছে করলে সব কিছু করতে পারে বলে আদিত্য। আমি বেশ বুঝতে পারছি, মা দুর্গা ভাগীরথীকে বাঁচিয়ে দেবে আজ। নীরবে কি মা দুর্গার? হ্যাঁ গো, দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। তোমরা আগে একটু সত্য বলো। তুই যা তো এখান থেকে দাদু ভাই। না, আমি যাবো না। তাহলে সোমু তুই অন্যদিকে মুখ ঘুরিয়ে থাক। ভাগীরথী, তুমি সরো, আমি পায়ের ছাপ দিচ্ছি। এই তো বোঝা যাচ্ছে, এটা সতীর পায়ের ছাপ নয়, সতীর পায়ের ছাপের থেকে অনেক বড়। না গো, তা নয়,
তা আমারই পায়ের ছাপ। তবে এই দাগ মিললো না কেন? সে তো একটা দাগ দেখে তোমরা বুঝতে পারবে না। দাঁড়া, আমি ভালো করে পায়ে রং লাগাচ্ছি। জল প্রবাহ পাবিত স্থলে গলে হলম্ব লম্বিতাঙ্গু চঙ্গ তুঙ্গ মালিকা গমট্ট মট্ট মট্ট মট্নিনাদ মট্ট মর্বয়ম চকার চন্ড তাণ্ডবম তরোতি শিবা শিবা। এবার দেখো চুনির দাগের সাথে আমার পা মিলে গেছে। আমি আরো হেঁটে দেখাচ্ছি। যদি ক্ষমা করতে চায় আমরা বাধাতে পারকে? সবই তো মায়ের লীলা। বুঝতে পেরেছি, সতী ওকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিল। মা দুর্গার ইচ্ছে যখন তাই তো হবে, তাহলে এই ঘটনা রেখে নিষ্পত্তি হোক। হলো তো না? হলো না। এবার তুই বল দেখি, চুল পা নিয়ে তুই এখানে হেঁটেছিস কেন? থাক বোধা থাক, এ নিয়ে আর বাড়াবাড়ি করে কোনো কাজ নেই, অনেক কাজ বাকি আছে। যাও যাও, সবাই কাজে যাও। মনে রেখো, সূর্য ডুবলেই আকাশে চন্দ্র উঠবে, আর তখনই বিয়ের লগ্ন। কিছু সময়ের মধ্যেই মাথার উপরে সূর্য উঠবে, ঢলতে বেশি সময় লাগবে না। আমাদের তো অনেক কাজ বাকি, এখনো তো গায়ে হলুদই হয়নি। আই শোন, এখান থেকে সোজা ঘরে যাবে। ঘর থেকে বেরিয়েছিস তো আমি তোকে। যাও যাও, তোমরা সবাই কাজে যাও, এই সমুর গায়ে হলুদের ব্যবস্থা করো। হ্যাঁ যাই। শুনুন, বলছিলাম তত্ত্ব পাঠাতে হবে তো, আপনি একটু যান আর একটু দেখবেন যে গ্রামবাসীরা এসেছে কিনা। সতী, যা যা ঘরে যা দেখি, ঘরে যা। যাচ্ছি মা। ওই দিদাটা বলল না ভাগীরথীকে ঘরে থাকতে, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। সত্যি ভাগীরথীকে বাঁচিয়ে দিল? থাক না সমু, এসব নিয়ে আর কথা বলিস না। হ্যাঁ তাই তো, এই নিয়ে আবার কথা কেন? শুনুন, শেষবারের মতন আপনাকে আমি সাবধান করছি, এরপর যদি একটাও গন্ডগোল হয় সত্যিও কিন্তু আপনাদের বাঁচাতে পারবে। চলো মোহিনী। Thank you.
জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সতী ভাগীরথীকে বাঁচিয়ে দিল, বাঁচিয়ে যখন দিল তখন ওকে নিয়ে আবার ঘরে গেল কেন? ওর আবার কি মতলব? আমি জানি আমার উপর তোমার খুব রাগ। কাল স্নানের সময় তুমি যখন আমার পা ঘষে দিচ্ছিলে তখনই আমি বুঝতে পেরেছি, আর সেই জন্যই তুমি আমার খাবারে চুন মিশিয়েছিলে, তাই না? যদি বুঝতেই পেরে থাকো তাহলে তুমি আমাকে বাঁচাতে এলে কেন? তোমাকে যদি ওরা কষ্ট দিত, তোমাকে যদি ওরা প্রাসাদ থেকে বের করে দিত, তবে তো আমার খারাপ লাগতো, বলো? আমার উপর রাগ করে থেকো না তুমি। না না, আমি তোমার উপর রাগ করবো কেন? দাসী কি কখনো মালকিনের উপর রাগ করে নাকি? অমন কথা তুমি আর কখনো বলবে না, যে যাই বলুক না কেন। আমি তো তোমাকে আমার দাসী বলে মনে করি না, তাই নাকি? তাহলে কি বলে মেনেছো? বোন, তুমি তো আমার বোনের মতো, তুমিও তো সমুর বউ। আমিও না সত্যি, আমি সমুদ্র। মা বলতো ভাগীরথীর আর এক নাম গঙ্গা। গঙ্গা তো শিব ঠাকুরের মাথার উপর থাকে, তাই না? তাহলে তুমি শিব ঠাকুরের মাথার উপর থাকবে আর আমি থাকবো পাশে, কেমন? কখনো না, ও কখনো গঙ্গা হতে পারে। গঙ্গা কোনোদিন এত ময়লা হয় না, ও যেন আমার পাশে না থাকে, আমার থেকে যেন দূরে দূরে থাকে, এই আমি বলে দিলাম। আমি তোমার মাথাতেও থাকবো, পাশেও থাকবো, শুধু আমি থাকবো। সতী কোথাও থাকবে না, এ বিয়ে হতে গেলে তো। সতী কোথায় গেলি মা? ও সতী, সতী! সোমু, সোমু কোথায় গেলি? আরে গায়ে হলুদের সময় যে হয়ে এলো দাদু ভাই। ও কি আছে নাকি চলে গেছে গো? চলে গেছে, ও তোমাকে কি বললো তুমি কানে নিও না গো। আমরা দুজন দুই বোনের মতো থাকবো।